হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিশা, আজকে আমি এসে গেছি তোমাদের সাথে এই পার্টি মেকআপ লুকটা শেয়ার করতে। ভালো লাগলে দেখতে থাকো। প্রথমে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব। ময়েশ্চারাইজার মেকআপের আগে অ্যাপ্লাই করলে আমাদের স্কিনটা স্মুথ হয়ে যায়, যার ফলে আমাদের মেকআপটা লং লাস্টিং আর দেখতেও সুন্দর লাগে। এরপর আমি আমার আইব্রোটা এঁকে নেবো। তার জন্য আমি সুইস বিউটির আইব্রো জেল নিয়েছি, আর তার সাথে এই যে ব্রাশটা পাওয়া যায় সেই ব্রাশটা আমি ইউজ করছি। প্রথমে আমি আমার আইব্রোর যে আউটার লাইনটা ক্রিয়েট করে নেব। নিচের আউটার লাইন ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমি ঠিক ওপরেও আউটার লাইনটা ক্রিয়েট করে নেব। এরপর আমি ভেতরের গ্যাপগুলোকে ফিল আপ করে নিচ্ছি। এরপর আমি একটা স্পুলির সাহায্যে আমার আইব্রোটাকে ক্রোম করে নিচ্ছি, আর ঠিক এইভাবেই আমি আমার আরেকটা আইব্রোটাকেও এঁকে নিচ্ছি। এরপর আমি সুইস বিউটির কনসিলার নিয়েছি। কনসিলারটাকে আমি প্রথমে আমার হাতে একটু নিচ্ছি, আর ঠিক এইরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার আইব্রো বরাবর নিচে একটা আউটার লাইন ক্রিয়েট করছি। ঠিক সেমভাবে আমি ওপরেও একটা ফ্ল্যাট আউটার লাইন ক্রিয়েট করে নিচ্ছি। কনসিলার দিয়ে আউটার লাইন ক্রিয়েট করলে আমাদের আইব্রোটা শেপ পায়, আর তাছাড়াও যে কোনো আইব্রো আঁকতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কনসিলারের সাহায্যে সেটা মেকআপ করা যায়। এরপর আমি আমার আইলিডটাকে প্রাইম করে নিচ্ছি। কনসিলার নিয়ে আমার আইলিডটাকে প্রাইম করে নিলাম। এরপর আমি ফেস পাউডারের সাহায্যে আমার আইলিডটাকে সেট করে নেব। আইলিডটা প্রাইমার সেট করে নিলে আমাদের আই শ্যাডো মেল্ট হতে ইজি হয়। এরপর আমি আমাদের ফেস মেকআপ করব। তার জন্য আমি মেবলিনের ফিটমি ফাউন্ডেশন নিয়েছি। একটা স্পঞ্জের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটা খুব ভালো করে মেল্ট করে নিচ্ছি। এরপরে আমি আমার আই মেকআপ করব। তার জন্য প্রথমে আমি এই হালকা শেডটা আমি আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। ক্রিজ লাইনে আমরা সবসময় হালকা শেড বা স্কিন কালারের শেডই অ্যাপ্লাই করা উচিত। এরপর এই হালকা পিঙ্ক কালারের শেডটা আমি আমার ক্রিজ লাইনে আবার অ্যাপ্লাই করব। এরপর এই ডার্ক পিঙ্ক শেডটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। এরপর আমি কনসিলার দিয়ে আমার চোখের নিচে বা আমার মুখে যেখানে পিগমেন্টেশন আছে বা আমার যে মুখে যেখানে কোনো কালো দাগ বা কালো স্পট আছে সেইগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে কনসিলারটাকে খুব ভালো করে মেল্ট করে নিতে হবে। আমি কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং করলে আমাদের ফেসটা একটু পাতলা লাগে। যাদের মুখ আমার মতন ফোলা ফোলা তারা যদি কন্ট্রোলিং করে, ঠিক আমি যে যে জায়গাগুলোতে করছি তাহলে আমাদের মুখটা একটুখানি পাতলা লাগে, আর আমাদের জোয়ার লাইনে বোঝা যায় তো মুখটা সুন্দর লাগে দেখতে। এরপর আমি ফ্লাফি ব্রাশের সাহায্যে, একটা বড় ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি ভালো করে মেল্ট করে নিচ্ছি। এরপর আমি হুডা বিউটির হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার অ্যাপ্লাই করলে আমাদের স্কিনটা একটা গ্লেজ দেয়, আমাদের স্কিনটা একটা হালকা ব্লাশ করে। আমি আমার আইব্রোটাকে হাইলাইট করার জন্য আমি হাইলাইটার আমার আইব্রোর নিচের আউটার লাইন বরাবর অ্যাপ্লাই করে নিচ্ছি। ঠিক লাস্টের দিকের আউটার লাইন বরাবরই অ্যাপ্লাই করছি।
আমার আই মেকআপটাকে আরো ভাইব্রেন্ট করার জন্য আমি এই ব্রাউনি শেডটা আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করব। এরপর এই মেরুন শেডটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব। এরপর আমি আইলাইনার অ্যাপ্লাই করে নেব। এখানে আমি ডাজলারের আইলাইনার ইউজ করছি। আসলে আমি মেকআপ করতে করতে বোর হয়ে যাই, নিজেকে এন্টারটেনমেন্ট করার জন্য আমি একটু ক্যামেরার সামনে এরকম পোজ দিয়েই দিই। যাই হোক, তারপর আমি আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। মাস্কারা আমাদের 3-4 বার অ্যাপ্লাই করতে হয়, একবার লাগিয়ে তারপর শুকানোর পর আবার অ্যাপ্লাই করতে হয়। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, কিন্তু তার আগে আমি লিপ বাম অ্যাপ্লাই করে নিচ্ছি। আমাদের লিপস্টিক অ্যাপ্লাই করার আগে সবসময় লিপ বাম অ্যাপ্লাই করে নিতে হয়, তাহলে আমাদের লিপটা ময়েশ্চারাইজ থাকে আর আমাদের লিপটা লিপস্টিক লাগানোর পর খুব সুন্দর দেখতে লাগে, যেহেতু আমি ম্যাট লিপস্টিক লাগিয়েছি। খুব হেভি মেকআপ লুক নয়, তাই তোমরা ডে অ্যান্ড নাইট যে কোনো পার্টিতে এই মেকআপ লুকটা ক্রিয়েট করে যেতে পারো। এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমাকে কমেন্ট করে জানিও তো যে কেমন লাগলো আমার এই আউটফিটটা। আর আমার চ্যানেল যদি নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে।